ঈদযাত্রায় সড়কে বেড়েছে যানবাহনের চাপ, তবে সড়ক সংস্কার, থ্রি হুইলার ও ফিটনেসবিহীন যানবাহন বাড়াচ্ছে উদ্বেগ। সাভারের ঢাকা আরিচা মহাসড়ক, আবদুল্লাপুর বাইপাইল ও নবীনগর চন্দ্রা সড়কে তীব্র যানজটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সড়ক ও জনপথ বিভাগ বলছে যানজট কমাতে নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ। সাভার থেকে শাহিনুর রহমানের রিপোর্ট। রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের 21 জেলার যোগাযোগের মাধ্যম ঢাকা আরিচা মহাসড়ক। 76 কিলোমিটার সড়কটির 25 কিলোমিটার গেছে সাভার হয়ে। সড়কের এই অংশে যানবাহনের চাপ ও থ্রিহুইলার যানবাহনের অবৈধ চলাচলে যানজট থাকে সারা বছর। এখন চলছে 8 লেনের উন্নয়ন কাজ। ঈদকে সামনে রেখে সড়কটিতে যানজটের আশঙ্কা করছেন এ পথে চলাচলকারীরা। করোনায় গত 2 বছর মানুষজন বাড়িতে যাইতে পারছে না, এবার ছুটিতে বাড়িতে যাবে সবাই, আত্মীয় স্বজনকে নিয়ে ঈদ করবে, এই কারণে যানজট হতে পারে, কারণ পাবলিক বেশি হবে, গাড়িও বেশি হবে, জ্যামও বেশি হবে। আর এখন এই যে অবস্থা, আরও তো সামনে মনে হয় না গাড়ি চালাতে পারবো। এছাড়া সাভারের আবদুল্লাপুর বাইপাইল ও নবীনগর চন্দ্রা সড়কেও যানজটের একই চিত্র। সরু সড়কে মাত্রাতিরিক্ত যানবাহনের চাপ ভোগান্তি বাড়াবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। আশুলিয়া থেকে বাইপাইল আসতে কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, আর আজকে এবার জানি কি হয় আল্লাহ জানে, প্রতিদিন তো এমনি সন্ধ্যার পর থেকে প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা জ্যাম ঠেলা লাগে। রাস্তার অবস্থা তো খুব একটা ভালো না, মানে এই ভাঙ্গার কারণে আরো বেশি জ্যামটা লাগে যায়। এদিকে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে সড়কের যানজট কমাতে নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ। ঢাকা মহাসড়কের বিভিন্ন বাজার, বাস স্ট্যান্ড, স্পট যেগুলো আছে, সেই স্পটগুলোতে আমরা প্রশস্তকরণ কাজ সম্পন্ন শেষের দিকে, পথে এখনো হয়তো সড়ক সংস্কার, থ্রিহুইলার ও ফিটনেসবিহীন যানবাহনের দৌরাতে এ পথে যাত্রীদের ঈদ যাত্রা কতটা স্বস্তিদায়ক হবে সেটি দেখার বিষয়। নিউজ ডেস্ক, দেশ টিভি,